হ্যালো বন্ধুরা আমি দীপক আর আপনি দেখছেন দীপক টেকনিক্যাল বাংলা সো আজকে যে টপিকটি নিয়ে আসি আপনি হয়তো দেখেই বুঝতে পেরেছেন থাম থামনেলে যেই টপিকটি নিয়ে আপনার সাথে আলোচনা করব। টপিকটি হচ্ছে আপনার যদি কেউ ফেসবুক যদি আপনার লগ করতে চায় ধরে নিন আপনার বন্ধু বা বান্ধব বান্ধবী ফেসবুক আপনার পাসওয়ার্ড মোবাইল নাম্বার অলরেডি জানে তো তবুও আপনার ফেসবুকটি লগ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া তো কীভাবে সেটিংটি করুন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনার যে ফেসবুক অ্যাপটি আছে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন কোনার মধ্যে থ্রি ডট অপশান আছে তো থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনার ফেসবুকে সেটিংয়ে চলে যাবেন নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক পর আপনার যে সেটিংটি আছে এখানে সেটিং অপশানটি তো সেটিং অপশানটি ক্লিক করে দিন সেটিং অপশানটি ক্লিক করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগ তো আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইন নিয়ে ক্লিক করবেন কিছুক্ষণ সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আপনার যদি কেউ পাসওয়ার্ড জানে আপনার বন্ধু বা বান্ধবী তো তবুও আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে না আপনার অনুমতি ছাড়া তো আপনি সব যে কাজটি করতে লাগবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখতে পা ইউজ টু ফরেস্ট অ্যাডমিনশন তো এই যে অপশানটি আছে এই অপশানটিকে আপনি ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনি যদি আপনি যদি অ্যাপ দ্বারা করতে চান তো অ্যাপ দ্বারা এখানে সিলেক্ট করে নেবেন তো সব থেকে যে বেটার সেটা হচ্ছে এস এম এস ট্যাক্স এস এম এস তো ট্যাক্স এসএমএসতে ক্লিক করবেন ট্যাক্স এস এম এস ক্লিক করার পর নিচে দেখতে পাব কানেক্ট অপশান কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে লাগবে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে তো আপনি সহসে এই অ্যাড ফোন নাম্বার করে অ্যাড ফোন নাম্বার করে নেবেন অ্যাড ফোন নাম্বার করে নিচে দেখতে পাবেন কানেক্ট কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পর আপনার যেই ফোন নাম্বারটিতে এস এম এস করতে চান আপনার ফেসবুকটি লগ ইন যে ধরে নিন আপনার ফেসবুকটি যে নাম্বারে খোলা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন সেই নাম্বারটি খোলা থাকলে কী হবে আপনার যে ফেসবুকটি যখনই লগ করবেন তখনই ওই মোবাইলে একটি এসএমএস আসবে তো সেই এস এম এসটি ওখানে দেবে তবেই আপনার ফেসবুকটি লগ করতে পারবে তাছাড়া আপনার ফেসবুকটি লগ করতে পারবে না তো আপনার নাম্বারটি এখানে সরস্বী দিয়ে দেবেন তো আমার নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি রাইট করে দিচ্ছি রাইড করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কনফার্ম কনফার্ম অপশানে ক্লিক করুন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাকে যে ফেসবুক পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে লাগবে আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আবার করতে লাগবে কানেক্ট কানেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার যে ফেসবুকটি আছে অটোমেটিকলি ওই নাম্বারের সাথে কানেক্ট হয়ে যাবে তো ওই নাম্বারে যে একটি ওটিপি দিবেন তবেই আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে নাহলে আপনার যদি ধরে নিন আপনার পাসওয়ার্ড কেউ জানে তো অবশ্যই আপনার পাসওয়ার্ড থেকে লগ ইন করতে পারবে তো এই সেটিংটি যদি করে নেন তো এই সেটিংটি করলে আপনার ফেসবুকটি যখনই লগ ইন করতে লাগবে তখনই এস এম এস দ্বারা আপনাকে জানিয়ে দেবে আপনার ওখান থেকে অ্যালাউ করবেন তখনই আপনার ফেসবুকটি লগ ইন হবে তো কিছুক্ষণ ওয়েট করবেন আমার যেহেতু নেটওয়ার্ক সোলো তার জন্য একটু দেরি হচ্ছে তো আমি ভিডিওটিকে পজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সেই নাম্বারটি এখানে চলে আসছে তো সেই নাম্বারটিকে এখানে সিলেক্ট করে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে একটি ডিজিটাল ওটিপি আছে সেই ওটিপিটি এখানে দিতে লাগবে তো কিছুক্ষণ ওয়েট করছি তো দেখতে পাচ্ছেন আমার যে ওটিপিটি আছে ওটিপিটি চলে আসছে তো আমি সেই ওটিপিটিকে এখানে দিয়ে দেবো তো আমি সেই ওটিপিকে এখানে দিয়ে দিচ্ছি সেভেন ফোর নাইন জিরো এইট নাইন সেভেন ফোর নাইন জিরো এইট নাইন তো ওটিপিটি দেওয়ার পর আপনি সরাসরি এখানে কানেক্ট অপশানে ক্লিক করলে আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কানেক্ট হতে কানেক্ট দেখতে পাচ্ছেন আমার তো সেই নাম্বারটি কানেক্ট হয়ে গেছে তো আপনি এখান থেকে বন্ধও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রান অফ তো টার্ন অফ করে আপনি বন্ধও করতে পারবেন তো আপ এইভাবে আপনি সেটিংটি করে নিতে পারবেন সিকিওর আপনার যে ফেসবুকটি থাকবে সিকিওর তো আপনার পাসওয়ার্ডটি জানলেও আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে না সো আজকের ভিডিও এইটুকুই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে জানিয়ে দেবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকেন সাবস্ক্রাইব করে বেলাগুলোরটি বে ঘন্টা বাজিয়ে দেবেন আমি ডেলি এই ধরনের টপিক নিয়ে পোস্ট করে থাকি তো দেখাবেন নতুন ভিডিও এখন টাটা বাই বাই